নমস্কার বন্ধুরা, আমি মায়া। তো পঞ্চতালি কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, সেটা হচ্ছে পিঠা রেসিপি। তো আমি দুঃখিত বন্ধুরা, আমি মকর সংক্রান্তিতে পিঠে আপলোড করতে পারিনি, পিঠের ভিডিও করতে পারিনি। তো আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, কাশি হয়েছিল, শরীরটা ভীষণ খারাপ ছিল। তো ভগবানকে আমি তিলের নাড়ু করে দিয়েছি, পায়েসও করেছি, কিন্তু ভিডিও আপ করতে পারিনি বন্ধুরা। তো সংক্রান্তি চলে গেছে, তো কী হয়েছে, শীত আছে এখনও, তো পিঠে পায়েস এখনও খাওয়াই যাবে। তো আমি আজকে পাটিসাপটা করে দেখাবো, সেটা নারকেল গুড় দিয়ে করবো, সুজি আর চালের গুঁড়ো দিয়ে করবো বন্ধুরা। তো আপনার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আমি সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি, এবার ভিডিওটা শুরু করবো, চলুন। তো পাটিসাপটা করার জন্য আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রামের মতো সুজি, সুজিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সঙ্গে 4 চামচ চিনি দিয়েছিলাম, চিনি দিয়ে গুঁড়ো ভালো করে গুঁড়ো করে নিয়েছি, মিহি গুঁড়ো। এদিকে নিয়ে নিয়েছি 1টা ময়দা 1 বাটি, আর 1/2 বাটি চালের গুঁড়ো, আর কিছুটা গুঁড়ো দুধ। এবার নিয়েছি নারকেল, 1টা নারকেল কুড়িয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি কিছুটা পাটালি। তো পাটালি দিয়ে নারকেলটাকে আমি মেখে রেখে দেবো, পাটালি গুঁড়টাকে গুঁড়ো করে মেখে রেখে দেবো। আর এদিকে একটা বোলের মধ্যে সমস্ত উপকরণগুলোকে আমি, এবার একটা বাটির মধ্যে সমস্ত মিক্সগুলো নিয়ে নেবো। নিয়ে নিলাম সুজি গুঁড়োটা, যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম ঢেলে, আর নিয়ে নিলাম ময়দা 1 বাটি, সেটাও ঢেলে দিলাম, ঢেলে দিচ্ছি। এবার দিয়ে দিলাম চালের গুঁড়ো, এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো, কেনা বাজার থেকে কিনে নিয়ে এসেছি, এটাও 1/2 বাটি দিয়ে দিলাম, কিনে এনেছি আমি বাজার থেকে। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো একটা চামচ দিয়ে, সমস্ত উপকরণগুলো, ময়দা সুজি আর চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিলে তাহলে ভালো হবে বন্ধুরা ব্যাটারটা। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ওইদিকে আমি গ্যাসের মধ্যে ব্যাটারটা তৈরি করে আমি পুরটাকে করে নেবো, নারকেলটা দিয়ে দেবো, দিয়ে পুরটাকে নাড়িয়ে চাড়িয়ে করে নেবো। টাইম লাগবে একটু করতে, গ্যাসটাকে হাফ মিডিয়ামে করে রাখবো। আর এদিকে মিক্সিং বোলের মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, চামচের মতো গুঁড়ো দুধটাকে দিয়ে এবার জল দিয়ে এটাকে মিশিয়ে নেবো, একটা গোলা তৈরি করে নেবো। অল্প অল্প করে জল দিয়ে, বাটিটা আমার ছোট হয়ে গেছে, একটা বড় বাটি মানে বড় একটা ইসম জায়গার মধ্যে নিতে হবে, ছোট হয়ে গেছে। আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে একটা ঘোল তৈরি করে নেবো। আবার এইদিকে পুরটাকে ভালো বারে বারে নাড়িয়ে দেখতে হবে, যাতে পুড়িয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। পুরটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দেখুন কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, দারুণ গন্ধ বেরোচ্ছে পাটালি গুঁড়ে। এবার ভালো করে নাড়িয়ে গুঁড়ো দুধ দিয়ে দেবো 2 চামচ। গুঁড়ো দুধ দিলে খেতে ভালো হয়, অনেকে খোয়া ক্ষীরও দেয়, সেটাও ভালো হয়। আর লিকুইড দুধ দিলেও হয়, যে কোনো একটা দিলেই হয়, কিন্তু লিকুইড দুধ দিলে কি হয়, অনেকক্ষণ সময় লাগে টানতে, গ্যাস পড়ে আবার, সেই জন্য আমি লিকুইড দুধ দিচ্ছি, আমি খোয়া খেয়ে আনতে পারি না। খোয়া খেয়ে দিলেও ভালো হয়, আর গুঁড়ো দুধ দিলেও ভালো হয়, কোনো অসুবিধা নেই। এটাতেও টেস্ট হবে, ভালো করে মিশিয়ে নেবো আমি দুধটা, মিশিয়ে নেড়ে একটা আঠালো মতো করে নেবো। যখন কড়া থেকে উঠে আসবে তখন মনে করবো বন্ধুরা হয়ে গেছে এটা দুধটা, দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি না, খুঁটি দিয়ে নেড়ে সমস্ত নারকেলের গুঁড়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি দুধটাকে, আর নেড়ে একদম ভালো করে মিশিয়ে যখন এটা কড়া থেকে ছেড়ে আসবে তখন মনে করবো এটা হয়ে গেছে। তো আমার হয়ে এসছে প্রায়, আর 2 মিনিটের মতো আমি রাখবো। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগে আমার তো গুঁড়ের দিয়ে আর যে নারকেল দিয়ে, গুঁড়ের দিয়ে যে নারকেল দিয়ে যে পাটিসাপটা করে সেটা খেতে বেশি ভালো লাগে। আপনাদের কাতে গুঁড়ের পাটিসাপটা মানে পুরে পারে মানে নারকেলের পুরে পাটিসাপটা ভালো লাগে আবার অবশ্যই জানাবেন কমেন্টে। অনেকে ক্ষীর দিয়ে করে, ক্ষীর তো ভালো লাগে কিন্তু আমার নারকেল দিয়ে বেশি ভালো লাগে। তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, দারুণ মনে হবে, মনে করবেন হয়ে এসেছে। দেখুন কি সুন্দর কড়া থেকে উঠে ছেড়ে ছেড়ে আসছে কড়া থেকে। এবার আমি গ্যাসটা অফ করে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এদিকে আমার ঘোলটা দেখুন এরকম হয়েছে, ব্যাটারটা আমার এরকম রেডি হয়েছে, দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছে। একটু কোথায় যেমন দানা দানা নিয়ে ঢেকে রেখে দেবো, একদম সুন্দর মিশে গেছে। এবার ঢেকে আমি 20-25 মিনিট রেখে দেবো, এবার 20-25 মিনিট পর আসছি। এবার আমি কড়াতে একটা গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আগে আমি তাওয়াতে করছিলাম পাটিসাপটাগুলো, কিন্তু তাওয়াতে একটু লেগে যাচ্ছিলো বলে আমি ননস্টিকে কড়ার মধ্যে করছি, দেখুন কি সুন্দর হচ্ছে। আর একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, একটু ঘিয়ের গন্ধ হলে আমার ছেলে ভীষণ ভালোবাসে ঘিয়ের গন্ধ, তো ঘি দিচ্ছি না কারণ নারকেল যেহেতু দিয়েছি যেন ঘিটা আমি একদম অ্যাভয়েড করছি, আমি ঘি তেল ছাড়া একদম শুকনো শুকনোই করছি। জাস্ট একটু গন্ধের জন্য আমি ব্রাশ করে দিচ্ছি ওপর দিয়ে দিয়ে। তো এটা একটা হয়ে গেছে আমার, দেখুন খুব সুন্দর হয়েছে, নরম তুলতুলে একদম,
তুলে নিচ্ছি, হয়ে গেছে, একদম হয়ে গেছে, পারফেক্ট। নামিয়ে নিচ্ছি, দেখুন আমার অনেকগুলোই হয়েছে। এবারে দেখুন বন্ধুরা, প্রথমগুলো একটু তাওয়াতে পুরি মানে একটু লেগে লেগে যাচ্ছিল, আবার তাওয়াতে সেগুলো করে নেব। হ্যাঁ, আবারও আমি ঘোল দিয়ে এবার হাদু ভাত দিয়ে গোল শেপ দিয়ে দেব। দেখুন এরকম হাত দিয়ে দিয়ে করাতেই একটা এই সুবিধা হয়, হাত দিয়ে দিয়ে শেপটা দেওয়া যায় ঘুরিয়ে ঘুরিয়ে। এবার ওই জন্য উপরটা শুকিয়ে আসবে যখন, তখন আমি নারকেলের পুরটা দিয়ে, নারকেলের পুরটা দিয়ে দিলাম। এটা ছোট হয়ে গেছে, চেপে চেপে দিলাম সুন্দর করে। এবার আমি একটা খুন্তি দিয়ে রোলের মতো করে পাল্টে পাল্টে দেবো। এই যে সাইডগুলোকে একটু চেপে চেপে দেবো, হাত দিয়েও করা যায় বন্ধুরা, খুব সুন্দর উঠে উঠে আসছে। এই যে পাল্টে দিচ্ছি, দারুণ হয়েছে। এই যে দুটো সাইডকে মুড়ে দিলে হয়, পড়ে যায় না, যেহেতু নারকেল রয়েছে অনেক সময় সাইড দিয়ে দু সাইড দিয়ে পড়ে যায়, সেই জন্য একটু চেপে চেপে দিলে। আর একটু ঘিয়ে দুটোকে একটু ব্রাশ করে দিচ্ছি নাম মাত্র, একটু গন্ধের জন্য। তো দেখুন হয়ে গেছে, এটা আমার খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এই যে হয়ে গেছে, কি সুন্দর। আমার মা তো কত রকমের পাটি সবটা করতো, দারুণ, অনেক রকমের পিঠে পুলি করতো আমার মা। সংক্রান্তিতে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়তাম, মা সারা রাত ধরে ধরে বানাতো পিঠে একা একা বসে বসে। আর পরের দিন সকালবেলা আমরা স্নান করে উঠে বসে রোদের মধ্যে বসে বসে পিঠে খেতাম, আর মা এবাড়ি ও বাড়ি সবাইকে দিত, আর সবাই খেয়ে খুব প্রশংসা করতো। দেখুন আমি একটা গোল আকার করে নিয়েছি রুটির মতো, আবারও নারকেলের পুরটা আমি দিয়ে দেবো, নারকেলের পুরটা ভালো করে চেপে চেপে দিয়ে দেবো। এবার শুকিয়ে শুকিয়ে গেছে সাইডগুলো, তখন দিব নারকেলের পুরটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো, একটু বেশি করে দিলে কি হয় খেতে ভালো লাগে, আর অনেকে কম কম দেয়, আমার কম কম দিলে পোষায় না, একটু বেশি করে দিলে কি হয় বেশ ভালো লাগে খেতে, টেস্ট হয়। তো আমি এরকম খুন্তি দিয়ে উল্টে করাতে গেলে একটা সুবিধা কি, হাতের মধ্যে ছ্যাঁকা লাগে, এই একটা অসুবিধে। দেখুন হাতের মধ্যে ছ্যাঁকা লেগে যায়, কিন্তু তাওয়াতে করলে সেই অসুবিধাটা হয় না, তাওয়াটা যেহেতু ফ্ল্যাট থাকে, কিন্তু করাতে করলে এই একটা অসুবিধা, পাল্টাতে অসুবিধা হয়। কিন্তু আবার গোল শেপটা দিতে আবার সুবিধা হয়, দু হাত দিয়ে ধরে ধরে আমি একটা স্প্যাচুলা দিয়ে সাইডগুলোকে একটু উঠিয়ে নেবো, নিয়ে এবার পাল্টে দেবো। এই দেখুন আবার ধারগুলোকে চেপে দেবো, এই যে চেপে চেপে দিয়ে পাল্টে পাল্টে দিচ্ছি। আমার মা থাকলে এখন খুব খুশি হতো, মা তো যদি থাকতো মা নিজেই করতো, আমাকে করতে দিত না। তো মা অনেক রকমের পিঠে করতো, মিষ্টি আলুর পিঠে, মুগ ডালের পিঠে, তো কিছু কিছু আমি শিখেছি মার কাছ থেকে, দেখেছি, তো আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আমার শরীরটা খারাপ থাকার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি, আমার খুবই মনটা খারাপ লাগছিল, প্রচণ্ড কাশি হয়েছিল আমার, তো সেই জন্য আমি আর করতে পারিনি। দারুণ হয়েছে পিঠেগুলো বলছে, আবারও দিয়ে দিলাম ঘোলা, আবারও গোলা দিয়ে দিলাম, ঘোলটা দিয়ে আবারও আমি সাইড ঘুরিয়ে ঘুরে একটা গোলাকার দিয়ে দেবো রুটির মতো, গোল শেপ করে নিলাম রুটির মতো। দেখুন এটা এটা খুব সুন্দর করা যায় করাতে। এবার গ্যাসটাকে একটু কমিয়ে দেব, দিয়ে আবারও আমি নারকেলের পুর দিয়ে দেব, পুরটা দিয়ে দিলাম। দেখুন এই যে পুরটা একটু চেপে চেপে দেব, দিয়ে আবারও আমি সাইডগুলোকে তুলে দিলাম, দিয়ে এবার রোলের মতো ভাঁজ করে দেবো, ধারগুলোকে চেপে চেপে দেবো এইভাবে করে, আর সাইডগুলো একটু চেপে চেপে দেবো। আগুনটা বেশি হয়ে গেছে, দারুণ হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার সমস্ত পাটিসাপটাগুলো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একদম নরম, তুলতুল তুলতুল করছে, খুব সুন্দর হয়েছে, তো খেতেও খুব ভালো হয়েছে। আমার পাটিসাপটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা, আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগে বন্ধুরা একটা লাইক করে দেবেন,
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে শেষ করছি, সবাই খুব খুব ভালো থাকবেন, ধন্যবাদ।